সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই দুটি হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল ওলামায়ে কেরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরির, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলোকেই সহি বলে। অতএব সহি ইবনে হিব্বান আছে, সহি ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে। কিন্তু বুখারি এবং মুসলিমের পরে সারা দুনিয়ার ওলামা কেরাম একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলো সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোনো হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু এর মানে এই না যে এই দুইটার বাইরে আর সহিহ হাদিস নাই। অন্যান্য হাদিসের কিতাবও কি আছে? সহিহ বিশুদ্ধ হাদিস আছে। আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হয়েছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস। তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে। এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয়, তাদের বুঝের বেশ কম। তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, এবং তাকে বলেছেন যে হে আপনা হে রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের প্রতি, মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবইনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝায় দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওরভাবে অনুসরণ করতে পারবেন না। এই জন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে। যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে, হাদিস কিভাবে সংকলন হয়েছে, কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড, সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে, এই সম্পর্কে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু টের পাবেন ইনশাআল্লাহ। শয়তান কি শুধু জিন থেকেই হয় নাকি মানুষ থেকেও হয়? শয়তান মূলত মানুষ, সরি, শয়তান মূলত জিন এবং জিনের সন্তানরা, কিন্তু মানুষ শয়তানও হয়, মানুষরূপী শয়তানও মানে কর্মকাণ্ডে হয় আর কি। মূলত শয়তান কোত্থেকে হয়? জিন থেকে। এবং কোরআনে কারিমে সূরা নাসের মধ্যে আছে না যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল কুমন্ত্রণা দেয় যে ইবলিসে শয়তানে, ওর ক্ষতি থেকে আল্লাহ পানা চাই। আল্লাহ ইউয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায়, খারাপ পথে নেয়, ফুসলে ফুসলে, তারপরে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই ইবলিসি কাজটা শুধু জিন শয়তানই করে না, মানুষ শয়তানও করে। এই জন্য মানুষরূপী শয়তান যারা ফুসলে ফুসলে আপনাকে কুকাম করাবে, খারাপ দিকে নিবে, এগুলো মানুষরূপী শয়তান হয়। কিন্তু এটা হলো শয়তান কর্মকাণ্ডে, মূল শয়তানটা মানুষ থেকে হয় না, কোত্থেকে হয়? ইসলামে কি কোনো যুদ্ধ বাকি আছে? অবশ্যই কিয়ামতের আগে বহু যুদ্ধ লড়াই হবে, আল্লাহর জন্য যে লড়াই হবে, যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকবে, কোরআন হাদিসের নির্দেশনা থাকবে, সেটাই আল্লাহর জন্য লড়াই হিসেবে বিবেচিত হবে, কিয়ামত পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, হতে পারে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে, আমাদের যদি কিছু নসিহত করতেন, কোনো যুবক প্রশ্ন করেছেন যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছেন, এখন বোধহয় আলিম এবং আপনার এইচএসসি পরীক্ষা চলমান আছে, আমরা দোয়া করি আমাদের পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা যেন ভালো হয়, আল্লাহ সেই তৌফিক দান করেন। সেই সাথে আপনাদেরকে বলবো, পরীক্ষা দেওয়ার পরের যে সময়টা, অখণ্ড অবসর সময়, এই সময়টাকে খুব হিসেব নিকেশ করে ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন। বেশিরভাগ যুবকদের যৌবনের একটা গুরুত্বপূর্ণ সময় শয়তান হেয়ালিপনা করে কাটায় দেয়, বন্ধু বান্ধবের সাথে দোস্তি আড্ডা, পাগলামো ছাগলামো মাতলামো। দেখবেন তরুণদের মধ্যে সৃষ্টিশীল কাজ করা তরুণের সংখ্যা কম, আলহামদুলিল্লাহ। মাহফিলের সুবাদে দেশের বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি অনেক যুবক তরুণরা আছেন যে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা ব্লাড ডোনেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই যে শীত আসছে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়, তারা ভালো কিছু কাজ করে বন্ধুরা মিলে, এলাকায় কোনো এলাকার রাস্তা ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, তারা স্বেচ্ছাশ্রম দিয়ে সেটা ঠিক করে দেয়। এই যুবকগুলো হলো
আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি ইমানদার হয়ে থাকে এই আমলগুলো তাদেরকে ইনশাআল্লাহ জান্নাতি যুবক হিসেবে পরিণত করবে অতএব এসএসসি দাখিল পরীক্ষা বা এইচএসসি আপনার আলিম পরীক্ষা শেষ হইছে অবসর সময়ে বন্ধু-বান্ধবদেরকে দিয়ে ভালো কিছু কাজ করেন কোরআনে কারিমটা পুরো অর্থ সহকারে পড়া হয় নাই একবার একটু পড়ার প্ল্যান করেন টাইম করে প্রতিদিন দুই চার পৃষ্ঠা করে পড়ে শেষ করেন কিছু হাদিসের নির্বাচিত হাদিসের গ্রন্থ এগুলো পড়ার চেষ্টা করেন ওলামাদের মজলিসে যান দিন সম্পর্কে জানার চেষ্টা করেন বাবা মাকে সময় দিতে পারেন না পরীক্ষার সময় বিভিন্ন সময় এই সময় একটু মায়ের কাজ করে দেন বাবার কাজ করে দেন পাশে দাঁড়ান এই যে মোবাইল ফোন এটা আজকাল আমাদের যুবকদের এমন একটা জায়গা নিয়ে গেছে যে বাবা মার দিকে তাকায় কথা বলার সময় আজকাল আমাদের নাই ঠিক না বেঠিক একবার জায়গায় দশ বার ডাকার পরও হুঁশ নাই ছেলে ডাইরেক্ট হয়ে গেছে ছেলে ফেসবুকে কি হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছে এই ডাইরেক্টের রোগী ডায়রিয়ার রোগী আমরা বেশিরভাগ যুবকরা না আজকাল কিসের মার ডাক কিসের বাপার ডাক কিছু খবর নাই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এই জন্য অবসর সময় তাদেরকে সময় দিবেন মসজিদের ইমাম যদি শিরিক করে অথবা তাবিজ ঝাড়ফুঁক দেয় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা ইমাম সাহেব যদি শিরকে আকবর করে বড় শিরিক করে কোন পীরকে সেজদা করে কোন কবরে সেজদা করে কোন কবরে গিয়ে প্রার্থনা করে এটাকে সে জায়েজ মনে করে শুধু তা নয় গায়রুল্লাহর ইবাদত সে করে এমন কোন কাজ করে যেটার ফলশ্রুতিতে ইসলাম থেকে খারিজ হয়ে যায় শিরক আকবর কুফুরে আকবর হয়ে যায় মিল্লাত থেকে মুখরিজ হওয়ার করার মতো কোনো কাজ যদি করে তাহলে সেই অনুসারে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে এটা যদি না থাকে অন্য কোনো গুনাহ করে অপরাধ করে পাপ করে এমনকি বিদাত করে আমলগত বিদাত তার পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে বরং যদি বিকল্প কোনো ভালো মসজিদ না থাকে ওই রকম বেদাত যে বেদাতটা কাফের বানায় না মানুষকে আমলগত বেদাত ওই রকম বেদাত করলেও সেই পিছনে নামাজ পড়তে হবে প্রয়োজনে জামাতে যদি বিকল্প না থাকে বিকল্প ভালো ইমাম থাকলে সেখানে পড়বে কথা কি বুঝাতে পারছি অতএব বেদাত করলেই আপনি তা ইমাম বাদ দিয়ে একা একা জামা নামাজ পড়বেন জামাত বাদ দিয়ে এই সুযোগ নেই জামাতে নামাজ পড়া বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম অত্যাচারী ছিল সাহাবীদেরকে হত্যা করত খুন করত আমাদের এলাকায় আমাদের দেশে অনেক লোক আছে গতকালকে সিলেটে মাহফিলে প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক লোক নামাজ পড়তে মসজিদে যায় না কেন কয় না না ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে আমার ভক্তি হয় না আরে বাপরে বাপ কি ফেরেশতা মানুষ ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে তোমার কি হয় না ভক্তি হয় না আপনার ভক্তি দিয়ে কি করবেন আপনার নামাজ আপনি পড়বেন অবশ্যই আপনাকে জামাতের সাথে পড়তে হবে ইমামের পেছনে লেগে তারে অপছন্দ করেন এজন্য একা একা নামাজ পড়ছেন এটা জায়েজ নয় অবশ্যই জামাতে নামাজ পড়তে এই ভুল করবেন না কোনোদিন খবরদার জামাতের সাথে নামাজ পড়তে হবে ইমামের ভুলের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে হ্যাঁ তার ভুলটা যদি বড় ভুল হয় আকীদাগত বড় বিদআত থাকে যেটা কাফের বানা দেয় তাকে তাহলে ভিন্ন কথা কিন্তু আমলগত ত্রুটির অজুহাত দিয়ে নামাজ ছাড়া যাবে না হাজ্জাজ ইবনে ইউসুফের কথা বলছিলাম জালেম ছিল সাহাবীদের খুনি ছিল অথচ তার পিছনে সিনিয়র সব সাহাবীরা নামাজ পড়তেন জামাত এত গুরুত্বপূর্ণ ইসলামে মুসলমানদের ঐক্য এত গুরুত্বপূর্ণ ঠুনকো অজুহাত দিয়ে আপনি আলাদা করে ফেলবেন একা একা করবেন দল থেকে বের হয়ে আসবেন এটা ইসলামে জায়েজ নয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়